শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পুলিশ সুপার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এই ঘটনায় ভুয়া এসপি রকিবুল ইসলাম হাওলাদার ও তার এক সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন। আটক আরেকজন হচ্ছে ডামুন্ডা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালাগাঁও বালিয়াকান্দি গ্রামের মৃত খালিদ ব্যাপারীর ছেলে দেলাওয়ার ব্যাপারী। পুলিশ জানায় ডামুন্ডা উপজেলার মডেরহাট দশমতারা গ্রামের উজ্জ্বল হালদারকে দুর্নীতি দমন কমিশন অফিসে কম্পিউটার অপারেটরের পদে চাকরি দেওয়ার কথা বলে সাত লক্ষ টাকা দাবি করেন ভুয়া এসপি রকিবুল। এরপর প্রলোভনে পড়ে চাকরি পেতে তাকে পাঁচ লক্ষ টাকা দেন উজ্জ্বল। পরে উজ্জ্বল তার প্রতারণা বুঝতে পেরে শরীয়তপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোসাইরহাট উপজেলার পাঁচকাঠি এলাকা থেকে রকিবুল ও তার সহযোগী দেলোয়ার ব্যাপারীকে আটক করে ডিবি পুলিশের একটি দল। আটকের সময়ও চাকুরির ব্যাপারে একটি পার্টির সঙ্গে কথা বলছিলেন রকিবুল। পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, আটকরা দুই ব্যক্তির কাছ থেকে দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তারা পুলিশের জিজ্ঞাসাবাদে ছয় লক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে। দশ লক্ষ টাকা দুটি পক্ষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এবং এর ধারাবাহিকতা আমরা অনুসন্ধান করি, একজনকে গ্রেপ্তার দুজনকে গ্রেপ্তার করি, তার একজনের নাম হচ্ছে রাকিব আর একজনের নাম হচ্ছে দেলোয়া। এর ভিতরে রাকিব নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে থাকেন এবং তার সহকারী হচ্ছে দেলোয়া, তিনি ওই রাকিবের সহকারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।